প্রিয় আশিকান আমরা পানিপথে হযরত বুয়ালি সাকলান্দার রহমতুল্লাহ পবিত্র রওজা শরীফ প্রাঙ্গণে দাঁড়িয়ে আছি। এখানে হযরত বুয়ালি সাকলান্দার রহমতুল্লাহ আস্থানা ছিল কোনো এক সময়, সেই জায়গায় তাকে সমাধিত করা হয়েছে। দিল্লি থেকে 90 কিলোমিটার দূরত্ব এই পানিপথ। অনেক আশিকান জাকিরান মুরিদানরা সকাল থেকে সারা রাত সন্ধ্যা পর্যন্ত আসা যাওয়া করে এবং এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে। চতুর্দিকে মেহমানখানা আমরা দেখতে পাচ্ছি এবং নাঙ্গরখানা আছে। এখানে সামা হয়, কাওয়ালি হয়। হযরত বুয়ালি সাকলান্দার রহমতুল্লাহ আলাইহি সামা পছন্দ করতেন। শুধু তাই নয়, তিনি নিজেও একজন শায়ের ছিলেন। অনেক উচ্চমানের সামা, অনেক উচ্চমানের কালাম তিনি লিখেছেন। আমরা অনেক সামা তার লিখা অনেক সামা বা কাওয়ালি শুনেছি। তরিকত জগতে এমন কোনো লোক নেই যে হযরত বুয়ালি সাকলান্দার রহমতুল্লাহ আলাইহির নাম শুনেননি অথবা তার সাথে পরিচিত নন। আজকে আমাদের ভাগ্য হয়েছে, আমরা তিনার এই পবিত্র রওজা শরীফে হাজিরি পেশ করেছি। আসুন আমরা দরবার শরীফে জিয়ারত করি। এখনই জোহরের আজান পড়ে গেছে, মসজিদে নামাজ হবে। নামাজ শেষে আমরা দরবার শরীফে হাজিরি পেশ করব ইনশাআল্লাহ। এবার সারিবদ্ধভাবে মসজিদ কেবলা বাবা আলম নুরী আল সুরেশ্বরীকে অনুসরণ করে রওজা শরীফে হাজিরি পেশ করি। হযরত শরফুদ্দিন বুয়ালি শাহ কলন্দর নোমানি সালারি রহমতুল্লাহ আলাই 1209 সনের 605 হিজরি পৃথিবীর মুখ আলোকিত করে পাপি তাপি গুণাগারদের আলোকিত সত্যের পথে আহ্বানের উদ্দেশ্যে জন্মলাভ বা ধরায় আগমন করেন। হযরত শরফুদ্দিন বুয়ালি শাহ কলন্দর নোমানি সালারি রহমতুল্লাহ আলাই উচ্চশিক্ষিত ছিলেন। বর্তমান দিল্লির কুতুব মিনারের পাশেই বামে বিহিস্ত নামক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাজীবন শেষ করে উক্ত প্রতিষ্ঠানে আবার শিক্ষকতা শুরু করেন। হযরত ছিলেন প্রধান মোদাররেস। তিনি একাধারে মুফতি, স্বনামধন্য মোদাররেস ও প্রখ্যাত বক্তা ছিলেন। ডান দিকে সারিবদ্ধভাবে মেহমানখানা এবং বাম দিকে সুবিশাল মসজিদ। মসজিদখানা বাদশাহী ঐতিহ্যে নির্মিত। মসজিদের সামনেই চোখে পড়বে সুদৃশ্য অজুখানা। কয়েক হাজার লোক অনায়াসেই একত্রে নামাজ আদায় করতে পারে। সুউচ্চ মিনার ও গম্বুজ আশেককে মুগ্ধ করে। আগত জিয়ারতকারীরা মসজিদে ওয়াকিয় নামাজ ছাড়াও সুন্নত নকল নামাজ এখানে আদায় করে থাকেন। আমরাও মোর্শেদ কেবলা বাবা আলম নুরী আল সুরেশ্বরীর সাথে জোহরের নামাজ এখানে আদায় করে নিই। আশিকদের জন্য আদব আজাদি রক্ষা করা অত্যন্ত প্রয়োজন। এখানে বর্ণনা করার মতো পরিবেশ বা সুযোগ নেই। আদব রক্ষার কারণে শুধু আপনাদের অবগতির জন্যই দেখালাম।
মূল রওজা শরীফের অভ্যন্তরে প্রবেশ করলে আমরা দেখতে পেলাম ভারতের সুলতান গিয়াসউদ্দিনের ছেলে মোবারক শাহ রহমাতুল্লাহ আলাইহির সমাধি, যিনি হযরত শরফুদ্দিন কুয়ালি শাহ কলন্দর রহমাতুল্লাহ আলাইহির শুধু মরিদি নয় উঁচু স্তরের আশিক ছিলেন। আর যে কারণে হযরতের জীবদ্দশাতেই তিনি নিজেই তার সমাধি এখানে প্রতিষ্ঠা করেছিলেন। عشق رب عشق شاہ عرب عشق صادق کی طلب ان کی عظمت کا سبب وہ قلندر وہ ولی وہ ہے شہدائے علی প্রবেশ করে বাম দিকে তাকালে চোখে পড়বে হাজার হাজার তালা সারিবদ্ধভাবে শোভাপাচ্ছে। জানতে পারলাম হিন্দু মুসলমান জাতি ধর্ম নির্বিশেষে যারা জিয়ারতে আসেন তাদের নিয়ত মানত বা কোনো মনোবাসনা পূরণের উদ্দেশ্যে একটি করে তালা লাগিয়ে দেয় এবং হযরতের ওসিলায় আল্লাহর অশেষ মেহরবানিতে যখন নিয়ত বা মনের আশা পূর্ণ হয়ে যায় তখন এসে এই তালা খুলে নেয়। আরও দেখতে পেলাম অনেকে লিখিত আকারে হযরতকে উদ্দেশ্য করে নানান প্রার্থনা পেশ করছে। बुअली शाह का ये वाकया मुझसे सुनो उनका वलियों में है क्या मर्तबा मुझसे सुनो दिल्ली सुल्तान अलाउद्दीन खिलजी को सुल्तान जलालुद्दीन खिलजी हजरत शरफुद्दीन कुवाली शाह कलंदर रहमतुल्लाह अलैह किस्सा मशहूर है ये सुल्तान अलाउद्दीन खिलजी मुर्शिद कुबला की नौजराना पेश करार जन्य एक्टिव हुए किंतु तार मुने कोई भय बंद रोना ना हुआ उन्होंने मुर्शिदे दरबारे अहले हक की ले दुआ नीचे कोनो उपाय ना पे अन्यन्य राजा बादशाहदेर परामर्शे हजरत निजामुद्दीन रहमतुल्लाह अलैह सहाज्य प्रार्थना बाबा निजामुद्दीन रहमतुल्लाह अलैह नौजराना और निजे सालाम दिए हजरत आमिर खुसरो रहमतुल्लाह अलैह के बादशाह साथे पानीपते पाठालेन। ওনাদের আগমনের খবর পেয়ে হযরত শরফুদ্দিন বুয়ালি শাহ কলন্দর রহমাতুল্লাহ আলাই ডেকে পাঠিয়ে নজরানা গ্রহণ করে জানতে চাইলেন, তুমি কি আমির খসরু? শুনেছি তুমি অনেক সুন্দর কালাম পরিবেশন করো, একটু শোনাও। কালাম শুনে হযরত শরফুদ্দিন বুয়ালি শাহ কলন্দর রহমাতুল্লাহ আলাই দুহাত তুলে খোদার দরবারে হযরত আমির খসরু রহমাতুল্লাহ আলাইকে প্রাণ ভরে দোয়া করলেন এবং তিনি নিজেও একটি কালাম পরিবেশন করলেন। কালাম শুনে হযরত আমির খসরু রহমাতুল্লাহ আলাই ভাবে বিহ্বল হয়ে প্রণাম করতে থাকেন। নয় শাওয়াল হতে বারোই শাওয়াল পর্যন্ত এই মহাসাধকের দরবারে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে পবিত্র ওরস মোবারক অনুষ্ঠিত হয়ে থাকে। প্রতি বৃহস্পতিবার বাদ মাগরিব হতে ফজর পর্যন্ত এখানে শামা মাহফিল ও জিকির আজকার অনুষ্ঠিত দীর্ঘ সময় রওজা শরীফে অবস্থান শেষে বাবাজান কেবলা আলমগীর আল সুরেশ্বরী আমাদের সকল সফর সঙ্গীদের সাথে নিয়ে মোনাজাতের মাধ্যমে একান্ত প্রার্থনায় থেকে ভক্তি ও আদব পেশের মাধ্যমে জিয়ারত শেষ করেন। একদিন এক দরবেশ এসে বললেন,
শরফুদ্দিন, যে কারণে তোমার জন্ম সে কাজ কি ভুলে গেছো? কতদিন জগৎ কর্মে ব্যস্ত থাকবে? এরপর হতেই আধ্যাত্মিক ভাবনা ও খোদা প্রেমের প্রতি আকৃষ্ট হতে থাকেন। হযরত শরফুদ্দিন বুয়ালি শাহ কলন্দর নোমানি সালারি রহমতুল্লিল আলাই এতই খোদা প্রেমে আকৃষ্ট হতে থাকলেন যে এই জগৎ সংসার ও পৃথিবীর শান সৈকত তার কাছে অর্থহীন হয়ে পড়ে। তাই তিনি সারা জীবনের সংরক্ষিত কিতাবাদীর নিকটবর্তী যমুনা নদীতে নিক্ষেপ করে একাগ্রচিত্তে খোদাপ্রেমে ধাবিত হলেন। এ সাধক পুরুষ 36 বৎসর কাল পর্যন্ত পানিতে দণ্ডায়মান অবস্থায় সাধনায় লিপ্ত ছিলেন। এজন্যই তিনি পানিপথ হিসাবে খ্যাতি লাভ করেছেন। একদিন পানিতে দণ্ডায়মান অবস্থায় অনুভব করলেন ওনার পদমবারকে হয়তো কোনো ছোট প্রাণী আঘাত করছে। ধ্যান ভঙ্গ হওয়ার পর তাকিয়ে দেখলেন হুজুর কুরনূর আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমণ্ডল আলোকিত করে তার সম্মুখে দণ্ডায়মান। সুবহানাল্লাহ, প্রশ্ন করলেন, তুমি কি চাও? উত্তরে শরফুদ্দিন আরজ করলেন, আমি আলী হতে চাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, দ্বিতীয় আলী কিভাবে হয়? যাও, আজ হতে তুমি বু আলী, অর্থাৎ আলীর ছায়া বা আলী প্রেমী। সেই থেকেই তিনি শরফুদ্দিন বু আলী নামে জগৎ বিখ্যাত। শামা মাহফিল তরিকতের একটি অবিচ্ছেদ্য অংশ। অধিকাংশ আউলিয়া কেরামগণই শ্যামা শ্রবণ করতেন। জিয়ারত শেষে মুর্শিদ কেবলা বাবা আলম নুরী আমাদের সবাইকে নিয়ে শ্যামা মাহফিলে শরীক হলেন। সে এক অপূর্ব ভাব ও অনুভূতি আমরা অনুভব করলাম। এই শ্যামা মাহফিল যুগ যুগ ধরে চলে আসছে এবং চলতেই থাকবে। শুধু থাকবো না আমরা, জানি না এ ভাগ্য আবার আমাদের কবে হয়। শত জন্মের ভাগ্যে হয়তো আমরা এ পবিত্র স্থানগুলোতে হাজিরে পেশ করতে পেরেছি। আবারও হাজিরে পেশ করবার আকাঙ্ক্ষা মনে নিয়ে আমরা সবাই আজকের মতো বিদায় নিচ্ছি। প্রিয় আশেকান, আমরা পানিপথে হযরত বু আলী শাহ কলন্দর রহমতুল্লিল আলাইহের পবিত্র রওজা শরীফ চত্বরের পিছনেই তিনার পবিত্র রওজা শরীফ আপনারা দেখতে পাচ্ছেন। দিল্লি থেকে 90 কিলোমিটার অদূরে পানিপথ ইতিহাস প্রসিদ্ধ সেই স্থানে হযরত বু আলী শাহ কলন্দর রহমতুল্লিল আলাইহের মাজার শরীফ অবস্থিত। চতুর্দিক ঘুরিয়ে মেহমানখানা, পানিপথের শহরের মধ্যে আবাসিক এলাকা, সেই এলাকার ভিতরেই হযরত বু আলী শাহ কলন্দর রহমতুল্লিল আলাইহের মাজার শরীফ। এখানে সারাদিন সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত হাজার হাজার লোক আগমন ঘটে, জিয়ারতকারীরা আসছে, জিয়ারত করছে, নজর মানব পেশ করে আবার আপন মনে যেদিকে চলে যাচ্ছেন। এখানে সামা হয়, কাওয়ালি হয়, আমরা এসে দেখলাম সামা হচ্ছে হযরত বু আলী শাহ কলন্দর রহমতুল্লিল আলাইহি পছন্দ করতেন এবং তার শানে এখানে সামা হয়। তিনি নিজেও একজন গীতিকার ছিলেন, অনেক উচ্চস্তরের গীতিকার,
যেখানে উনি অনেক কালাম লিখে গেছেন ফার্সিতে। তরিকত জগতের হেন লোক নাই যে বোয়ালি শাহ কলন্দর রহমতুল্লাহ আলাইহির সম্বন্ধে জানেন না। ওলি আল্লাহদের শান মান বলে বা লিখে কোনোদিনই শেষ করার নয়, এ শুধু ভাবুক হৃদয় দিয়ে উপলব্ধি করতে হয়। ওনারা শুধু এ জগতের বাচ্চা নয়, পরকালেরও বাচ্চা, অর্থাৎ দুকুলের সুলতান। বিশ্বজগতের রাজা বাদশাহ সুলতানরা আউলিয়ার দরবারে ভিখারি মাত্র, কেননা তাদের দয়া প্রেম ভালোবাসা যার উপর বর্ষিত হয় তারাই কেবল ইহ পরকালীন মুক্তি ও কল্যাণ লাভ করতে পারে।